অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো যে তোমার দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট চালু হয়েছে। দশম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখার জন্য আজকে আমরা হাজির হলাম। তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো দশম সপ্তাহের কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখতে যাচ্ছ। তো ভিডিওটি বেশি বেশি বন্ধু আমাদের শেয়ার করে দিবে, যারা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও। তো চলো কম্পিউটার স্ক্রিনে গিয়ে তোমাদের দশম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখে আসি। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দশম সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার রেডি। আমরা এর আগে প্রশ্নটি দেখে নিই এবং শিরোনামটি কেবে সেটি জেনে আসি। অষ্টম শ্রেণী বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। যেহেতু এর আগে এ বিষয়ের একটি অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে, তাই এটি 2 নং অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 2, এবং এটি দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে প্রশ্নটি করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে, মনে করো 1971 সালে তুমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, নিচের ঘটনার ক্ষেত্রে তুমি উপস্থিত থাকলে ওই সময় কি করতে তার বর্ণনা দাও। নিচের যে ঘটনাগুলো আছে, এই ঘটনার সময় যদি তুমি উপস্থিত থাকতে, মনে করো তুমি 1971 সালে আছো এখন এবং সেই সময় তুমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, এখন যদি সেই সময় যদি উপস্থিত থাকতে তাহলে তুমি কি করতে, তখন তোমার তোমার অনুভূতিটা কী হতো, সেটা আসলে এখানে বর্ণনা দেওয়া লাগবে। তো এখানে একটা জিনিস স্পষ্ট করে বলে দিয়েছে যে যে কোনো 3টি ঘটনার ক্ষেত্রে নিজের অনুভূতি লিখতে হবে। মানে এখানে 5টি ঘটনা আছে, ক খ গ গ ঙ, এখানে 5টি ঘটনা আছে, এর মধ্যে যে কোনো 3টি ঘটনার ক্ষেত্রে নিজের অনুভূতি লিখতে হবে। তো আমরা এখানে 3টার জন্যই আমাদের অনুভূতিগুলো লিখবো, তোমরা এই 3টাই লিখতে পারো বা অন্য যেই 2টা বাকি থাকবে সেই 2টাও লিখতে পারো, তবে 3টা লিখবে, টোটাল 3টা, 3টার বেশি হওয়া যাবে না। আচ্ছা, তো প্রথম পয়েন্টটা হচ্ছে, রেসকোর্স ময়দানে 7ই মার্চের ভাষণ শুনছো, এরকম কাহিনীর ক্ষেত্রে। খ হচ্ছে, 25শে মার্চ ঘটনা গণহত্যার প্রত্যক্ষদর্শী যদি হও তখন তুমি কি করতে। ঘ নম্বর হচ্ছে, পাকিস্তান হানাদার ও তাদের দোসর রাজাকার আলবদর আল শামস এলাকাবাসীকে নির্যাতন করছে। ঘ নম্বর হচ্ছে, মুক্তি বাহিনীকে হানাদাররা তাড়া করছে। ও 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করছে। এই 5টি ঘটনার মধ্যে আমরা 3টি ঘটনা এখানে উল্লেখ করব। এখানে নির্দেশনায় দেওয়া আছে যে এই অ্যাসাইনমেন্টটি তোমাদের অত্যন্ত গুরুত্বের সাথে করতে হবে, তুমি ওই সময় যদি উপস্থিত থাকতে তাহলে তুমি কী করতে, এই জন্য বইয়ের যে অংশগুলো এই অংশগুলো পড়ে নিতে বলা হয়েছে। তো অ্যাসাইনমেন্টের শিরোনাম এবং অ্যাসাইনমেন্টের নং কী হবে সেটি আমরা দেখে নিই। যেহেতু এটা 2 নং অ্যাসাইনমেন্ট, তোমরা দেখতে প্রশ্নে দেখতে পেয়েছিলে যে এটা 2 নং অ্যাসাইনমেন্ট। তো আমরা এখানে অ্যাসাইনমেন্টের শিরোনামটি দিয়েছি, অষ্ট শ্রেণী অষ্টম, বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অ্যাসাইনমেন্ট নং 2। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে, মুক্তিযুদ্ধের সময় উপস্থিত থাকার 3টি অনুভূতি। আবারও বলে দিচ্ছি, অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে, মুক্তিযুদ্ধের সময় উপস্থিত থাকার 3টি অনুভূতি। তো চলো এবার অ্যান্সারে চলে যাই। প্রথমেই উল্লেখ করবে যে উপরোক্ত ঘটনাগুলোর ক্ষেত্রে আমি উপস্থিত থাকলে ওই সময় যা যা করতাম তার বর্ণনা দেওয়া হলো। মানে ওই ঘটনার সময় যদি আমি উপস্থিত থাকতাম তাহলে আমি কী করতাম সেটার বর্ণনা দেওয়া হলো। 1971 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু বিজয়ী আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানের সামরিক জান্তা ষড়যন্ত্র শুরু করে। জাতীয় পরিষদের অধিবেশন বারবার স্থগিত ঘোষণা করলে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের মার্চের প্রথম থেকে অসহযোগ আন্দোলন এবং 7ই মার্চ ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো ডাক দেন, ফলে বাঙালির স্বাধীনতার প্রস্তুতি শুরু হয়। অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনী 25শে মার্চ বর্বর গণহত্যা শুরু করে। 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শুরু হয় বাঙালির প্রতিরোধ ও মুক্তিযুদ্ধ। মুজিবনগর সরকারের নির্দেশনায় পরিচালিত 9 মাসের যুদ্ধ শেষে 16 ডিসেম্বর বাঙালি বিজয় লাভ করে। এই ছিল আমাদের প্রথম যে ভূমিকার মতো পয়েন্টটা, সেটা আমরা এখানে উল্লেখ করলাম। এবার আমরা ঘটনায় চলে আসি, যে 3টি ঘটনার প্রথম আমরা ক নাম্বারটা দিয়ে শুরু করব। তো ক যদি দেওয়া আছে, রেসকোর্স ময়দানে 7ই মার্চের ভাষণ শুনছো, যদি আমি রেসকোর্স ময়দানে 7ই মার্চের ভাষণ শুনতাম তখন আমার অনুভূতিটা কী, সেখানে এই উত্তরের মধ্যে সেটাই প্রকাশ করব। রেসকোর্স ময়দানে 7ই মার্চের ভাষণ, এই পয়েন্টটা লিখে তোমরা এটা কালার পেন দিয়ে কালার করে দিবে। লাল কালি বাদে যে কোনো কালার পেন দিয়ে কালার করতে পারো, সবুজ এবং নীল বেস্ট কালার হতে পারে। 1971 সালের 7ই মার্চ দিনটি ছিল রবিবার। বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে বিজয়ী দল হিসেবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন। তিনি তার ভাষণে বলেন, যে পর্যন্ত আমার এদেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো। তিনি আরও বলেন, প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এই লাইনটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিবে, কারণ এটা পুরোটা হচ্ছে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ থেকে নেয়া। আবার এখানে যে পর্যন্ত থেকে শুরু করে দেওয়া হলো এটাও ইনভার্টেড কমার মধ্যে রেখে দিবে, কারণ এটাও ভাষণের একটা অংশ। বঙ্গবন্ধুর এই ভাষণ আমাকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে।
আমি এবং আমার বন্ধুরা বিদ্যালয়ে গিয়ে বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে আলোচনা করছি। এমন সময়ে আমাদের প্রধান শিক্ষক এসে বলেন, বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দেশের সব স্কুল, কলেজ, অফিস, আদালত, কল কারখানা সব বন্ধ হয়ে যাবে। আমাদের সতর্ক করার জন্য বিভিন্ন রকমের কথা বলে তিনি প্রস্থান করেন। আমি এবং আমার বন্ধুরা প্রতিমধ্যে পরিচিত অপরিচিত সকলের নিকট সংবাদটি প্রচার করি। তো এই হচ্ছে আমাদের অনুভূতি। 7ই মার্চে যদি আমরা ভাষণটা শুনতাম তাহলে আমাদের কী রকম অনুভূতি হতো বা কী কী করা লাগতো সেই সম্পর্কিত একটা নির্দেশনা। তারপর যে খ নাম্বার সেটি হচ্ছে 25শে মার্চ গণহত্যার প্রত্যক্ষদর্শী, তাহলে আমরা খ নাম্বারটাও দিব অ্যান্সারে। তো আমরা সেটা লিখছি যে 25শে মার্চের গণহত্যা, যদি 25শে মার্চের গণহত্যার মধ্যে আমি সাক্ষী হতাম তাহলে আমি কী করতাম, সে তখন আমার অনুভূতিটা কেমন হতো। 25শে মার্চ 1971 বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ধ্বংসযজ্ঞ প্রতিরোধের প্রস্তুতি। এই দুঃসময়ের স্মৃতিতে স্পষ্ট হয়ে উঠছে আগুনে আগুন জ্বলছে পলাশির বস্তিতে, বিদ্রোহ ইপিআর ও রাজারবাগ পুলিশ লাইন্সে ধাউধাউ করে জ্বলছে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা। রাতের শেষ প্রহরে কামানের গর্জন, আগুনের ফুলকি চতুর্দিকে। বাবা বললেন, সম্ভবত সামরিক শাসক ইয়াহিয়ার নির্দেশে জেনারেল টিকা খানের নেতৃত্বে অপারেশন সার্চলাইট নামের সামরিক অভিযানে সংগঠিত হচ্ছে ইতিহাসের সামরিক অভিযান সংগঠিত হচ্ছে হচ্ছের পর কম হবে হচ্ছে এটি হচ্ছে ইতিহাসের জঘন্যতম গণহত্যা। জাতিসংঘের ঘোষণায় জেনোসাইডের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন হচ্ছে আজ বাঙালির উপর। রাজারবাগ পুলিশ লাইন্স, পিলখানার তৎকালীন ইপিআর ক্যাম্প, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, রোকেয়া হল, জোরুল হক হল সহ সারা ঢাকা শহরে তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে। ভয়ে জড়সড় হয়ে বসে আছি সারা রাত। সকাল সকাল উঠে চললাম একে একে রাশেদ, সুজন ও সায়েমদের বাড়িতে। তাদের এবং তাদের পরিবারের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কিছু অস্বাভাবিক পরিস্থিতির জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। গিয়ে দেখি সুজনদের বাড়ি ভাঙচুর, লণ্ডভণ্ড হয়ে আছে, বাড়িতে কাউকেই দেখা যাচ্ছে না। কি ব্যাপার, কোথায় সবাই? রাশেদ আর সায়েমকে নিয়ে বেরোচ্ছি প্রতিবেশী সবার খোঁজখবর নেওয়ার জন্য। সারারাত যে হত্যাযজ্ঞ চলেছে তাতে স্বাভাবিক পরিস্থিতি আশা করা নিতান্তই বোকামি। ক্রন্দনে জর্জরিত হয়ে পড়লাম আমরা, আমাদের নিজ নিজ পরিবারের সহযোগিতায় যার যা সামর্থ্য আছে তা দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য, চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেছি। এ হচ্ছে আমাদের 25শে মার্চে যে গণহত্যা, সেই সময় যদি আমি থাকতাম তাহলে আমি যেটা করতাম বা আমার অনুভূতি যেটা হতো। তারপর যেটি ঘ নাম্বার হচ্ছে পাকিস্তান হানাদার বাহিনী এলাকাবাসী নির্যাতন করছে, তার মুক্তিবাহিনীকে হানাদাররা তাড়া করছে, এই দুইটি ঘটনা আমরা না লিখে আমরা ও নাম্বারটা লিখছি, কারণ যেহেতু এখানে তিনটি ঘটনার কথা বলা আছে তো তিনটি ঘটনাই আমরা এখানে উল্লেখ করছি। তো ক খ লিখবো, এবার ও লিখলে আমার তিনটা ঘটনা হয়ে যাবে। ওটা বলেছে যে 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করছে, এই বিষয়ক লিখতে হবে অনুভূতি। 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করছে। তো 1971 সালের 16ই ডিসেম্বর, এই দিনটি ছিল বৃহস্পতিবার, দুপুরে ঢাকা সেনানিবাসে পাকিস্তানি ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টারে মিত্রবাহিনীর মেজর জেনারেল জ্যাকব আর পাকিস্তান সেনাবাহিনীর নিয়াজির মধ্যে আত্মসমর্পণ চুক্তি নিয়ে যখন দর কষাকষি চলছে তখন পাকিস্তানি বাহিনীর নিরাপত্তা ছিল আলোচনার একটা বড় বিষয়। ঢাকায় তখন পাকিস্তানি সৈন্য আর নানা রকম আধাসামরিক বাহিনীর লোকজন মিলিয়ে 94,000 সদস্য আটকা পড়েছে। বিকাল 4টার সময় বাবা হাসি মুখে এসে বলছে, চলো আমরা রমনা রেসকোর্স ময়দানের দিকে যাই, তোমার বন্ধুদেরও আসতে বলো। শুনলাম বাঙালিদের জন্য আজ একটা খুশির সংবাদ অপেক্ষা করছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। প্রস্তুত হয়ে রওনা দিলাম রমনা রেসকোর্স ময়দানের উদ্দেশ্যে। পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ দলিলে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল 4:31 ঢাকার রমনা রেসকোর্স ময়দানে জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি সই করেন। জেনারেল নিয়াজি, ওনার পুরো নাম হচ্ছে আমির আবদুল্লাহ খান নিয়াজি। তো আত্মসমর্পণ দলিলের নাম ছিল ইনস্ট্রুমেন্ট অব সারেন্ডার। এই ঘটনাটিকে বা এই ঘটনাকে ঢাকার পতন বলেও ডাকা হয়। পাকিস্তানের আত্মসমর্পণ দলিল 3 প্রস্থে প্রস্তুত করা হয়েছিল। 1টি প্রস্থ ভারত সরকার এবং 2য় প্রস্থ পাকিস্তান সরকারের নিকট সংরক্ষিত আছে এবং 3য় প্রস্থ ঢাকার শাহবাগ জাদুঘরে আছে। যে টেবিলে পাকিস্তানের আত্মসমর্পণ দলিল স্বাক্ষরিত হয়েছিল তা ঢাকা ক্লাব থেকে সংগ্রহ করা হয়েছিল। এই টেবিলটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের 37 সংখ্যক প্রদর্শনী কক্ষে সংরক্ষিত আছে।
ডিসেম্বরের সূর্যের দিকে মুখ করে বিষণ্ণ মুখে ক্যান্টনমেন্টের দিকে তাকিয়েছিলেন পাক বাহিনী দীর্ঘতম লেফটেন্যান্ট জেনারেল ফারমান আলী। ঠিক সেই মুহূর্তে ক্যান্টনমেন্টের বিভিন্ন ইউনিট লাইনে বিভিন্ন তার বাহিনীর 30,000 পরাজিত সৈন্য নিজেদের হাতিয়ার তুলে দিচ্ছে। আজ থেকে বাংলাদেশের প্রায় 1,00,000 পাক সৈন্য ভারতের যুদ্ধবন্দী। বন্ধুরা সহ বিজয়ের পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করছি, খুশির জোয়ারে ভাসছে সারা বাংলা। এই ছিল আমাদের দশম সপ্তাহের অষ্টম শ্রেণীর জন্য বাংলাদেশের বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের অ্যান্সার। তোমাদের দশম সপ্তাহে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। খুব শীঘ্রই সেটির অ্যান্সার আমাদের চ্যানেলে প্রকাশিত হবে। তো যারা আমাদের চ্যানেলটি দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আজকের মধ্যে এখানে আমরা কম্পিটিশন থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কে কোন জেলায় কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো, কে কোন কলেজ থেকে ভিডিওটি দেখছো, সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও, যাতে আমরা বুঝতে পারি যে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা কোন স্কুল এবং কোন জেলা থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত আছে। আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও, আর বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, টিল দেন, টেক কেয়ার।